দশটা অ্যাপস, দশটা অ্যাপস একই সুতায় গাঁথা ছিল, সেটার বাই ডিফল্ট হয়ে সুপ্রিম কোর্টকে পৃথক হয়ে গেছে। আই ডোন্ট নো অ্যাবাউট ফ্রি ফায়ার, পাবজি আলাদা হয়ে গেছে। देखो बांग्लादेश का एक यूट्यूबर है ट्रिपल आर, उसके लिए भी ये चैलेंज है, ठीक है? उसके लिए भी मैं एक चैलेंज दूंगा। जो लोग बांग्लादेश से देख रहे हो ट्रिपल आर का मेंशन करो, अमित भाई ने तुमको चैलेंज दिया है बोल के। আমি দুইটা জিনিস খারাপ করব সে আমি এটা স্বীকার করি, এটা আমার ভুল বশত মানুষ বলে না যে মানুষ মানে ফেরেশতা না, ঠিক আছে? আপনারা এটা ভালো করে জানেন, আর মানুষ বলতে ভুল আছে, আর বারবার এক ভুল করা তার মানে বুঝতে হবে আপনি সে ইচ্ছা করে করতেছে সে। হ্যালো গাই, ডিকে ইজ হিয়ার, আবারও নতুন আরো একটি ভিডিওতে ফিরে আসলাম অনলাইন গেম এবং তার সাথে সংযুক্ত ব্যক্তিবর্গের প্রাত্যহিক জীবনের সমস্ত ঘটনা নিয়ে। তাই আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো আনবেনের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। রিসেন্টলি ফ্রি ফায়ার এবং পাবজির যে আনবেনের শুনানি ছিল সেটিতে ফ্রি ফায়ারের প্রতিনিধি না যাওয়ার ফলে কিন্তু সেই সময়ে কোনো প্রকারের আদালত শুনানি দেয় নাই। তারপর থেকে বহুদিন পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রকারের তথ্য জানতে পারতেছিলাম না। ফাইনালি অনেক বৃদ্ধা একটি আপডেট দেয় আনবেন সম্পর্কে। অনেক বৃদ্ধা মূলত ফ্রি ফায়ার এবং পাবজিকে আনবেন করার সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছে। সে তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি এমনটা দেখায়, পাবজি আনবেন লোডিং 90%, অর্থাৎ পাবজিকে আনবেন করার জন্য যে সকল কার্যক্রম ছিল তা 90% কমপ্লিট। আর তিনি সেখানে অন্য গেম অর্থাৎ ফ্রি ফায়ার সম্পর্কে কোনো কিছু না জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করেছেন। অতঃপর তার পরবর্তী আপলোড করা ভিডিওতে তিনি বিষয়টাকে নিশ্চিত করেন যে বর্তমানে ফ্রি ফায়ার এবং পাবজি এক সূত্রে কোনোভাবেই গাঁথা নয়, অর্থাৎ হাইকোর্টে যাওয়ার পরে পাবজিকে তারা সরিয়ে নিয়েছে। জি আনবেন হবে, পাবজি আনবেন হবে, পাবজি আনবেন হবে, হইতে গিয়ে হইল না কেন? বিকজ দশটা অ্যাপস, দশটা অ্যাপস একই সুতায় গাঁথা ছিল, সেটার বাই ডিফল্ট হয়ে সুপ্রিম কোর্টকে পৃথক হয়ে গেছে। আই ডোন্ট নো অ্যাবাউট ফ্রি ফায়ার, পাবজি আলাদা হয়ে গেছে। যাদের কাছ থেকে কমপ্লেন পাবজির ব্যাপারে, তারা যখন পজিটিভনেসটা ছড়াইছে এবং সেইটা যখন আমি আমার উপরে যারা কাজ করতেছে তাদের মাধ্যমে জানতে পারছি, এটা যদি ফেক বা ফুটেজ খোরাক টাইপ কিছু হয় তাহলে আমি কিন্তু আরাফাত ভাইয়ের ফোন দিয়ে কইতাম না, ভাই এই হলো পজিশন, আর আরাফাত ভাইয়ের কইতো না আমরা এই এই কাজ করতেছি। এটা ব্যাপারে যখন ক্লিয়ারেন্স একটা পর্যায়ে যাওয়া শুরু করছে তখন এই জিনিসটা যদি কোর্টে উঠেও এক বা দুই শুনানি পর একটা ভালো নিউজ আশা করতে পারতেছি আমরা ইনশাআল্লাহ। সো অনেক মৃতার কথা অনুপাতে যতটুকু বোঝা যাচ্ছে যদি বাংলাদেশে গেমগুলোকে আনবেন করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র পাবজি একা একা নিজেদের কার্যক্রম কমপ্লিট করার মাধ্যমে সফলভাবে আনবেন হলেও হতে পারে। তবে আনবেনের বিষয়ে ফ্রি ফায়ারের কি কোনো প্রকারের তথ্য আছে কিনা সেটি কোনো প্রকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে আমরা পাই নাই। যদি ফ্রি ফায়ার সম্পর্কে পরবর্তীতে কোনো প্রকারের আপডেট জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। অ্যান্ড এখন আমরা কথা বলবো প্রো লাভি পয়টিকে নিয়ে। রিসেন্টলি তার কমিউনিটি পোস্টটাকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, লাভিব তার কমিউনিটি পোস্টে লেখেন, অনেকদিন ধরে বলবো বলবো বলে আর বলা হচ্ছে না, কিন্তু ফাইনালি বড়সড় একটি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, সফরটা ভালো ছিল, আশা করি আবারও দেখা হবে, অ্যানাউন্সমেন্ট সুন। সো পোস্টটা দেখে আপনার কি মনে হচ্ছে, লাভিব কি কোনো গুড নিউজ নাকি ব্যাড নিউজ দিতে যাচ্ছে? কারণ লাভিব যে পোস্ট করেছে তার মধ্যে কিন্তু একটি দুঃখের আভাস পাচ্ছি। এখন আসলেই কি এটি কোনো দুঃখের নাকি সুখের কোনো নিউজ হতে যাচ্ছে? লাভিব যদি তার অ্যানাউন্সমেন্টটি করে সেক্ষেত্রে আমরা জানতে পারবো, তাই অবশ্যই তার অ্যানাউন্সমেন্টের জন্য আমরা অপেক্ষা করবো। এন্ড এখন আমরা কথা বলবো সাদিকুল গেমারকে নিয়ে। রিসেন্টলি সাদিকুল গেমার তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন যেখানে তিনি দেখান তার নামে হুবহু একটি পেজ যেখানে বিভিন্ন প্রকারের অফার দেখাচ্ছিল। পেজটা সম্পর্কে সাদিকুল গেমার জানাই এটি হচ্ছে একটি ভুয়া পেজ, আর এসকল পেজ থেকে তার অডিয়েন্সদেরকে দূরে থাকার জন্য নির্দেশ দেন। সাদিকুল গেমার থেকে আমাদের আরও একটি স্টোরি রয়েছে। দুই দিন আগে আমি জারা গেমিংকে নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে জারা গেমিং যে মিস্টার ত্রিপোলারকে নিয়ে ফেক ভিডিও বানিয়েছে সেই জন্য মিস্টার ত্রিপোলার জারা গেমিংকে কথা শুনিয়ে একটি ভিডিও আপলোড করেছিল যেটি আমি সত্যিকারের ত্রিপোলার ভেবেছিলাম। কিন্তু সাদিকুল গেমার তার ভিডিওতে জানায় পরবর্তীতে যে ভিডিওটিকে আপলোড করা হয়েছে সেখানেও যে মিস্টার ত্রিপোলারকে ব্যবহার করা হয়েছে সেটিও নাকি ফেক ছিল। তো বিষয়টা আমি তখন ধরতে পারি নাই। অ্যান্ড এখন আমরা আমাদের সব থেকে প্রিয় একজন ইউটিউবারের ফেস রিভিল দেখতে যাচ্ছি, আর সেই ইউটিউবারটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অ্যাডভান্স গেমিং। রিসেন্টলি অ্যাডভান্স গেমিং তার ফেস রিভিল করে ফেলেছে, তাই কোনো প্রকারের সময় অপচয় না করে সরাসরি অ্যাডভান্স গেমিং এর ফেস রিভিলের ভিডিওটি দেখে নেওয়া যাক। তুলে দেখো না কে এসেছে, ইজ ইওর নেম গুগল? No. But you have everything what I am searching for. What? Oh, you're good, man. You're good.
এন্ড এখন আমরা পাবজির কন্টেন্ট ক্রিয়েটর অ্যাপোলো গেমিং এর পেজ থেকে একটি নিউজ আপনাদের সকলের সামনে উপস্থাপন করতেছি, সেটি হচ্ছে পাবজি গেম রিলেটেড। পাকিস্তানের টেনসেন্ট অর্থাৎ পাবজি গেম কাজ করার জন্য আলাদা অফিস করতে যাচ্ছে। এছাড়া পাবজি মোবাইলে খুব শীঘ্রই পাকিস্তানের জন্য একটি ডেডিকেটেড ম্যাপ আসতে পারে। এ সকল নিউজ রিলেটেড কাজ করতে গিয়ে যতটুকু দেখতে পাচ্ছি, পাকিস্তান কিন্তু তাদের এই সকল অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম নিয়ে প্রচুর পরিমাণে কাজ করতেছে, আর তাদের সাথে সাথে সমানতালে তাল দিয়ে চলতেছে এই সকল জায়ান্ট কোম্পানিগুলো। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি মিস্টার ত্রিপলার এবং ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর দেশি গেমার অর্থাৎ অমিত ভাইকে নিয়ে। রিসেন্টলি অমিত ভাই তার লাইভ স্ট্রিমে একটি চ্যালেঞ্জ কমপ্লিট করে, সেটি হচ্ছে গান হাতে নেওয়ার পরে প্রতি 2 মিনিট অন্তর একটি করে কিল করতেই হবে। যখন অমিত ভাই তার চ্যালেঞ্জটিকে কমপ্লিট করা শেষ করলো, অতঃপর তিনি একই চ্যালেঞ্জ দেয় মিস্টার ত্রিপলার। দেখো বাংলাদেশ কা ইউটিউবার হ্যায় ত্রিপলার, উসকে লিয়ে ভি ইয়ে চ্যালেঞ্জ হ্যায়, ঠিক হ্যায়, उसके लिए भी मैं एक चैलेंज दूंगा। जो लोग बांग्लादेश से देख रहे हो, ट्रिपल आर को मेंशन करो, अमित भाई ने तुमको चैलेंज दिया है बोल के, দেখতে গাইস ত্রিপলার কার পাতা কিনে। তবে মিস্টার ত্রিপলার কে বলেছিল সে প্রতি 1 মিনিট অন্তর একটি করে কিল করার জন্য। অলরেডি মিস্টার ত্রিপলার কিন্তু অমিত ভাইয়ের এত কঠিন একটি চ্যালেঞ্জকেও কমপ্লিট করে ফেলেছেন। আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে সাদিয়া ওয়াইটি কে নিয়ে। আপনারা সকল অবশ্যই জানেন সাদিয়া ওয়াইটি কিন্তু সর্বপ্রথম কিছু বাজে সাউন্ড করার মাধ্যমে কমিউনিটিতে সকলের সামনে ভাইরাল হয়েছিলেন। রিসেন্টলি সাদিয়া ওয়াইটি সেই বিষয়টাকে নিয়ে কথা বলেন সকল রোস্টারদের সাথে, যেখানে তিনি জানায় সে কেন এই সকল সাউন্ড গুলো করেছিল, তার পাশাপাশি সে আরো জানায় তার পারিবারিক অবস্থা কেমন, অর্থাৎ সে যে কমিউনিটিতে বিলং করতেছে সেক্ষেত্রে তার পরিবার থেকে তিনি কি পরিমাণ সাপোর্ট পাচ্ছেন নাকি পাচ্ছেন না। এই সম্পূর্ণ ডিসকর্ডের কথোপকথনকে অজয় তার ভিডিওতে শেয়ার করেছিল, তো সেখান থেকে সামান্য একটি অংশ আপনাদেরকে শোনাচ্ছি। আর আপনি যদি পুরো ভিডিওটিকে দেখতে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিংকটি পেয়ে যাবেন। আমি ওরকম আমি বলতেছি ও আর কিছু এটা বলতে গিয়ে সাউন্ড হয়ে গেছে আরেকটা খোদার কথা এনে বসে। আপনারা যতজন আছেন আমি এসব ইচ্ছা, আর ভাই আপনি যদি বলেন যে পারিবারিক ভাই, সত্যি কথা কি পরিবার আমাদের কখনো এসব শিখায় নাই। আর আমাদের যদি পরিবারের যদি কথা বলি তারা হচ্ছে একদম এক একটা মানে আমার সাথে যাবে না, আমি যে স্টিম করতেছি এটা বেশি। আমি এর আগে কমিউনিটি ছাড়া 2 মাস আগে চলে গেছিলাম এখান থেকে, কেন চলে গেছিলাম, আমার রোস্টিং হয়েছে অনেক, আমার আম্মু আমার অনেক কিছু বলছে। আপনি যেমন বলেন না যে এত কিছুর কিছু হয়েছে আমি ডিলিট করে চলে যাই, কিন্তু আমার এক্সাম ছিল থার্ড ইয়ার, আমি এক সেম ক্লাসে পড়ি, সায়েন্স নিয়ে পড়াশোনা, আমাদের কিন্তু অতটুকু পড়াশোনা স্টাডির প্রতি অনেকটা ফোকাস দরকার। আমি 2 মাস চলে গেছি, তারপরে বলছে আম্মু যদি ভালো করে করেছে তো সত্যি কথা এখান থেকে টাকা ইনকাম করা আমার কোনো ইচ্ছা নাই। আমার বাবা মা বলে যে তোমার কত টাকা লাগবে বলো আমি তোমার দিব, কিন্তু একটা ইচ্ছা আমার পার্টনারে ঢুকো, আমার পার্টনারে ঢুকো, আমি আর ওইটা ওয়েস্ট করছি এখানে, আমার তো দরকার নেই। আমি চাইছি যে কোনো মেয়ে যাতে আমার কমিউনিটিতে টাচ না করতে পারে, আমি কখনো কোনো খারাপ কিছু করবো না। অ্যান্ড আমি 2টা জিনিস খারাপ করবো সে আমি এটা স্বীকার করি, এটা আমার ভুল বশত মানুষ বলে না যে মানুষ মানে ফেরেস্তা না, ঠিক আছে, আপনারা এটা ভালো করে জানেন। আর মানুষ বলতে ভুল আছে, আর বারবার এক ভুল করা তার মানে বুঝতে হবে আপনার সে ইচ্ছা করে করতেছে, সে কন্ট্রোল মানে হচ্ছে করে। আর আমি যদি চাই যে আমি যদি ফরিতে যাওয়ার আমি চাইলে অনেক কিছু করে যেতে পারি, কিন্তু আমার ইচ্ছা নাই। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই, আজকের ভিডিওটাকে এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে। আর অনেকদিন ধরে চ্যানেলে কেন যেন সাবস্ক্রাইব বাড়তেছে না, যেটা কিন্তু সত্যি খুবই দুঃখজনক। যা হোক, আশা করতেছি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে আপনার মতো তারাও পুরো কমিউনিটি সম্পর্কে ধারণা রাখতে পারে।